एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू सिस्टर्स किचन एंड ब्लॉग। आज के सिस्टर्स किचन एंड ब्लॉग থেকে আমরা ফার্স্ট ব্লগিং করছি। তো আমরা তিন বোন মিলে একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। তো তখন চিন্তা করলাম কেন না কিছু মুহূর্ত একটু ভিডিও করি, তো ওই মুহূর্তটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি পার্সোনালি রিকশা দিয়ে ঘুরতে খুব পছন্দ করি এবং আমার বড় আপু এটা খুব পছন্দ করে রিকশা দিয়ে ঘোরা। তো আমরা প্রায় দুই বোন মিলে রিকশা দিয়ে প্রচুর ঘোরাঘুরি করি। সো আপনারা দেখতে থাকুন আমরা আজকে তিন বোন মিলে কি কি করলাম। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on. Turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on. পর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ কফি খেতে হবে। যেখান থেকে অলওয়েজ কফি খাই, ওইখানের কফিটা না খেলে আসলে ভালো লাগে না। তা আমার তো অলরেডি আমি শেষ করে ফেলেছিলাম, আমি তাই রোজারটা ভিডিও করেছিলাম, ও খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ ছিল। তো আমরা বাসার জন্য রওনা হয়ে গিয়েছিলাম, আর আসার সময় খেয়াল করলাম আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। তো চাঁদটাকেও আমি ভিডিও করে নিলাম। Hold me close till I get up, time is barely on our side. What's left? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, বাসায় চলে এসেছি। আর আমার যেহেতু ব্লগের তেমন একটা ইন্টেনশন ছিল না, জাস্ট ছোটোখাটোর মধ্যে ব্লগটা করেছি, তাই আপু আর রোজার ভয়েস অ্যাড করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট থেকে আমরা সবাই মিলে ব্লগ করার ট্রাই করব সবার ভয়েস দিয়ে। আর এই স্কাই ভিউটা ছিল আমাদের পরের দিন বিকেলের, তখন আমরা ছাদে উঠেছিলাম, উঠে এই ভিডিওটা করি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি।
melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. তো আপনারা মাত্র যে বেবিটাকে দেখলেন, এটা হচ্ছে আমার ভাগ্নি আলাইনা। ও হাঁটতে হাঁটতে একটু পড়ে গিয়েছিল, তাই ওর হাতে একটু ময়লা লেগেছিল, ওইটাই ওর আম্মু ক্লিন করে দিচ্ছিল। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমাদের ব্লগগুলো পছন্দ করেন তাহলে ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এটা যেহেতু আমাদের ফার্স্ট ছিল আর তেমনভাবে প্রিপারেশন ছিল না, তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের সাথেই থাকবেন, যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।